রাজ্য সরকারের পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি তোলাবাজি সংস্কৃতির। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শাসক দলের নেতারা মঞ্চে দাঁড়িয়ে বড় গলায় একাধিকবার তোলাবাজি সংস্কৃতির রাজ্যে বিলুপ্ত হয়ে গেছে বলে দাবি করলো। শনিবার বিশালগড় অফিস টিলাস্থিত জাতীয় সড়কে ধরা পড়ল এক অন্য চিত্র। শাসক দল সমর্থিত শ্রমিক সংগঠন বিএমএস এর বিশালগড় সিন্ডিকেট শাখা এবং গোকুলনগর সিন্ডিকেট শাখা যৌথভাবে অফিস টিলায় জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী অটো দাঁড় করিয়ে অটো থেকে চাঁদা আদায় করে। সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে অকপটে নিজের মুখে স্বীকারও করেছেন নেতাবাবুরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক অটোচালক জানান যে তিনি বিশালগড়ের কোনো সিন্ডিকেটের অধীনে গাড়ি চালান না, তিনি বাবুল চৌমুহনি সিন্ডিকেটের অধীনে গাড়ি চালান, তবুও তার কাছ থেকে 200 টাকা আদায় করেছে বিএমএস নেতারা। রাস্তায় চলাচল করা প্রত্যেক গাড়ি থেকে কাগজপত্র চেকিং করে ট্রাফিকের মতো করে ফাইন আদায় করছে বিএমএস কর্মীরা। প্রশ্ন উঠেছে, বিএমএস কর্মীরা কি ট্রাফিকের দায়িত্ব পালন করে? আমরা তো স্ট্যান্ডের থেকে সার্ভাতর লেখা কইতাছে না, আমরা যদি কইতে সার্ভাতর লাখ করে আমরা দিতাম, আমরা কইতাছে না, তারা আটকাইছে না, তারা আটকাইছে আপনার পুরো ঘটনা সম্পর্কে যখন বিএমএস এর এক নেতাকে প্রশ্ন করা হয় তখন তিনি জানান তাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে তারা বিশালগড় অটো চালকদের কাছ থেকে ফাইন আদায় করছে। কিন্তু যখন ওনার কাছে রাজ্য কমিটির প্রদান করা লিখিত প্রতিলিপি সাংবাদিকরা চায় তখন কথার 180 ডিগ্রি ঘুরিয়ে জেলা কমিটির সিদ্ধান্তক্রমে টাকা তোলা হচ্ছে বলে জানান তারা। কিন্তু জেলা কমিটির সিদ্ধান্তের কোনো লিখিত প্রতিলিপিও দেখাতে পারেননি বিএমএস নেতারা। পরিমাণে আদায় করতে আছে, আমরা এই সরকার আসার 3.5 বছর পূর্ণ হওয়ার পরেও আমাদের ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা অটো রিক্সা কমিশনকে সিপাহী জেলার উদ্যোগে রাজ্য কমিটির পারমিশন অনুযায়ী আমাদের রাস্তায় তাদেরকে গাড়ির যে সমস্ত ডকুমেন্টস আছে কি না দেখার জন্য। রাজ্য সরকারের পারমিশনটা কি রাস্তার মধ্যে তোলার নাকি আপনার সিন্ডিকেটের মধ্যে তোলার? রাজ্য সরকারের পারমিশন না, সেটা আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার মধ্যে তাদেরকে গাড়িগুড়া চেক করা এবং যে জায়গাটার মধ্যে যানজট না হয় সেই সব জায়গার মধ্যে দাঁড়িয়ে তাদের কাগজপত্র দেখা এবং মাসিক যে একটা আমাদের অনুদান থাকে সেই অনুদানটা রীতিমতো দেয় কি না তার জন্য আমরা তাদেরকে গাড়িগুড়া থামিয়ে কিছু চেক করছি। অনুদানের সঙ্গে কাগজপত্র চেকের সম্পর্কটা বুঝতে পারলাম না। অনুদান বল, অনুদান হচ্ছে আমাদের সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক ব্রাঞ্চের 2 টাকা করে প্রতিদিন মাসে 50 টাকা, কোনো কোনো স্ট্যান্ডে 50 টাকা, কোনো মাসে কোনো কোনো স্ট্যান্ডে 60 টাকা প্রতি মাসে। ও দেখলাম আমরা যে একটা বাবুল চুমনির একটা গাড়িকে আপনারা 200 টাকা ফাইন করেছেন। হ্যাঁ, ওনার কার্যকলাপে দেখা গেছে যে ওনার কোনো কাগজপত্র ডকুমেন্টস ছিল না এবং যে সংগঠনের থাকার কথা তিনি সেই সংগঠনের থেকেও কোনো এদিন যে নেতারা রাস্তায় ফাইন তুলছিলেন তাদের রাজনৈতিক পরিচয় নিয়েও রীতিমতোই প্রশ্ন তুলেছে স্থানীয়রা। অভিযোগ, যে নেতারা এদিন জাতীয় সড়ক আটকে ফাইন তুলছিলেন তারা বিগত দিনে সিপিএম সমর্থক বলেও দাবি একাংশের। এখন দেখার বিষয় আদায়কারীরা কি আদতে শাসক দলের। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।